অনেক আগ থেকে একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম তোমাদের সবার জন্য, সেটা হচ্ছে বিউটি গ্লেজডের কনসিলার প্যালেটটা নিয়ে, কিন্তু সময়ের জন্য করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে আমি তোমাদের জন্য ভিডিওটা করে ফেলি। যে ভিডিওটা আমি অনেক আগে দেখেছিলাম, একটা ভাইরাল ভিডিও, সেই ভিডিওটা আমি অ্যাটাচ করে ফেলি। তো এখানে দেখা যাচ্ছে যে উনি বিউটি গ্লেজের প্যালেটটা ইউজ করেছে, মানে কনসিলার প্যালেটটা, এবং সেটা ফুল কভারেজ দিচ্ছে। তো আমি ট্রাই করে দেখবো যে আসলে এটা ফুল কভারেজ কিনা। তো চলো আমরা শুরু করি। আমি এক পাশে একদম র ফেস নিয়ে কাজ করব, আর আরেক পাশে হচ্ছে গিয়ে আমি একটু টুকিটাকি নিজের মতন করে এটা সেটা দিয়ে দেখবো যে ফুল কভারেজ দিচ্ছে কিনা। আমার আন্ডার আইতে আমি একটু ব্ল্যাক কালার শ্যাডো ইউজ করে নিচ্ছি, যাতে করে আমি বুঝতে পারি যে আমার আসলেই আন্ডার আই যদি আরও বেশি ডার্ক সার্কেল থাকে তাহলে সেটা ফুল কভারেজ দিবে কিনা। তো আমি দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি একটি আই ম্যাজিকের আইলাইনার দিয়ে আমার গালে একটা লাভ শেপ এঁকে নিচ্ছি, এবং সাথে আমার নামটাও লিখে দিব। আমার হ্যান্ড রাইটিং এতটাও বাজে না যতটা আমি এখানে করছি, যেহেতু গালের মধ্যে করছি একটু এদিক সেদিক মনে হচ্ছে, তো ব্যাপার না। তারপর আমি একটু ডট ডট দিয়ে দিলাম, মানে আরও বেশি করে যাদের একটু বেশি স্পট আছে বা পিগমেন্টেশনের প্রবলেম আছে তাদেরকে বোঝানোর জন্য যে এটা আসলে ফুল কভারেজ দেবে কিনা। এনিওয়ে, তো আমি এখন ট্রাই করব। এখন আমি সবচেয়ে ব্রাইট শেড, যেটা আমি কনসিলার সবসময় ব্রাইট শেডই ইউজ করি, আর এটা সবারই করা উচিত, নিজের স্কিন টোন থেকে 2-3 শেড ব্রাইট কনসিলারটা ইউজ করা উচিত সবার। তারপর আমি আমার ফেসে এটা সুন্দর মতো করে লাগিয়ে নিলাম, যেখানে আমি কোনো কিছুই করিনি। তো এখানে যেহেতু আমার কিছুই করা ছিল না, এই জন্য আমি খুবই হালকাভাবে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি দেখে নিলাম যে এটা ফুল কভারেজ দিচ্ছে কিনা। তো এখানে তো আমি আর অনেকগুলো দেইনি, যার কারণে আমি এখানে বোঝা যাচ্ছে না যেটা ফুল কভারেজ কিনা, বাট ভালোই পাশে ভালোই কভারেজ করেছে। এরপর যেখানে আমার ডার্ক সার্কেল করেছে এবং আমি স্পটসগুলো দিয়েছি সেখানে আমি ট্রাই করছি, বাট এখানে আমার শ্যাডো উঠে যাচ্ছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল, কারণ এটা হচ্ছে কি আমার একটু প্রেস করে করতে হবে, আর শ্যাডোটা কিন্তু এক্সট্রা প্রোডাক্ট, তো এটা উঠে আসবে, এটা ন্যাচারাল। দেন আমি হচ্ছে গিয়ে আমার যে আইলাইনার দিয়ে আমি করেছিলাম সেগুলো আমি ঢাকার চেষ্টা করছি, কিন্তু সেই স্পঞ্জটা দিয়ে ঢাকছে না। তারপর আমি একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি সেগুলোকে অনেক প্রোডাক্ট নিয়ে আমি সেগুলোকে ঢাকার চেষ্টা করছি। অনেক প্রোডাক্ট বলতে বুঝতেই পারছেন, কনসিলার একটু বেশি পরিমাণে নিয়ে আমি চেষ্টা করছি এটাকে ঢাকার। কিন্তু আমি ব্রাশ যখন ইউজ করব, তো ব্রাশ ইউজ করার পরে তো আমার স্পঞ্জ অবশ্যই ইউজ করতে হবে, কারণ আমি যদি এটাকে ব্লেন্ড না করি তাহলে কেমন দেখা যাবে। তো আমি ব্লেন্ড করার জন্য আমি আমার একটা ফেস স্পঞ্জ নিয়ে নিলাম। এটা এখন আমি ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেখছি যে আসলে কি হয়। তো যেটা আমি দেখলাম, ট্যাপ ট্যাপ করে বসানোর পরও আমার সেই মার্কসগুলো দেখা যাচ্ছে। তারপর আমি আবার আর একটা লেয়ার দিয়ে নিলাম যে দেখি সেকেন্ড লেয়ার দেওয়ার পরে এটা ঢেকে যায় কি না, যেহেতু অনেক ডার্ক এটা। তো আবার দিয়ে নিলাম, দেখলাম যে আমার স্পঞ্জ দিয়ে আবার একটু ব্লেন্ড করার পর দেখলাম যে না, তারপরও হালকা হালকা দেখা যাচ্ছে। তো এটাকে এখন কি করব, তারপর আমি আর না পেরে এটাকে কীভাবে ফুল কভারেজ দেখাবো। তারপর আমি আমার W7-এর কনসিলারটা বের করে দিয়ে দিলাম এর উপরে, তারপর আমি এটাকে ট্যাপ ট্যাপ করে বসে নিচ্ছি। এখন তো আমার স্পট একদমই দেখা যাচ্ছে না, স্পট বলতে মার্কসগুলো একদম দেখা যাচ্ছে না। সো আমি যেটা বুঝলাম যে বিউটি গ্লেজের প্যালেটটা ভালো, সেটা ফুল কভারেজই দেয় যদি অনেক বেশি প্রোডাক্ট নেওয়া যায়। আমার কাছে মনে হয় ওটা বেশি দিন ইউজ করা যাবে না যদি আমি অনেক প্রোডাক্ট ইউজ করি। তো এখন আপনারাই নিচে কমেন্ট করে জানান যে আসলে কোনটা ভালো, বিউটি গ্লেজ নাকি W7। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি আশা করছি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।